রাজ্যত অপরিবর্তিত বান পরিস্থিতি, উজনি অসমত বানর সংহারী রূপ, বানাক্রান্তর মাজত অকাল দুর্ভিক্ষ। প্রথমতে চাও কেইটামান দৃশ্য। দৃশ্য দেখি হয়তো আপনি অনুমান করিব পারিছে কিমান ভয়াবহ হয়ে পড়েছে রাজ্যের বান পরিস্থিতি। কিছুদিন নেড়ানেপেড়া বরষুণত বিপর্যস্ত রাজ্যের স্বাভাবিক জনজীবন, ক্রমাৎ বৃদ্ধি পাইছে ব্রহ্মপুত্রর জলস্তর। বিগত কিছুদিনের পর নেড়ানেপেড়া বরষুণত তিনিচুকীয়াত বানে লৈছে ভয়ঙ্কর রূপ। তুলুঙ্গা নাওত উঠি বিপদ সংকুল যাত্রা বন্যাত্তর। ব্রহ্মপুত্র ডিব্রু নদীর বাঢ়নি পানিয়ে প্লাবিত করেছে লাইকা গুইজান নতুন রঙাগড়া খামতি গোয়ালি ডিব্রু সৈখ রাষ্ট্রীয় উদ্যানের কেবাখনো গাঁও। বান পরিস্থিতির বুঝ লবলৈ পুয়াই উপস্থিত হয়েছে মন্ত্রী সঞ্জয় কিষাণ। সকলবিলাকতে যথেষ্ট পানি সোমাইছে, সকলবিলাক লাইনের ভিতরলৈকে পানি সোমাইছে, গতিকে একটা ডাঙর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনে আগতীয়াকে সকলবিলাক ব্যবস্থা সমূহ সকলবিলাক যাবতীয় ব্যবস্থা ঠিক করে রখা হয়েছে, আৰু অধিক পানি হওয়ার সম্ভাবনা আমি দেখিছো। এই দৃশ্য তিয়কর জাজিমুখর। বাঢ়নি পানিয়ে ছিঙিলে জাজিমুখ তিনিআলির পৰা হাতীখাল সংযোগী পথর বহুকেইটা স্থান, যার ফলত পথর উপরে তীব্র গতিত বইছে বাঢ়নি পানি। আবদ্ধ হয়ে পড়েছে অঞ্চলটির শ শ গোধনকে ধরে স্থানীয় জনতা। অতি সোনকালে বানপীড়িতক সহায় করবলে আহ্বান বানপীড়িতর। যোৱাকালিৰ পৰা যি কলংকাৰীত যি বানে তাণ্ডৱ সৃষ্টি কৰিছে, তাণ্ডৱৰ ফলত আচলতে ইয়ক ৰাজচক্ৰই হওক আৰু পূব দুহাৰ ৰাজচক্ৰই হওক, দুয়োটা ৰাজচক্ৰৰ অন্তৰ্গত জাদিমুখ পঞ্চায়তৰ এটা বৃহৎ এলেকা আপোনাৰ বানপানী কবলত পৰিছে। যোৰহাট জিলা প্ৰশাসনক আমি এটা কথা আহ্বান জনাইছোঁ, আপোনালোকে তাৎক্ষণিকভাৱে যাতে যিসমূহ বান পৰিস্থিতি হেৰিয়ৰ খাতিৰ আপোনালোকে যিসমূহ মিচি ৱাটাৰ পাম্পেই হওক বা এছ ডি আৰ আদি কৰি এনেকুৱা ধৰণৰ ইয়াত মানুহ নিক্ষেপ কৰক। ব্রহ্মপুত্রের জলপৃষ্ঠ বৃদ্ধি পথ সিয়াং দিবাং আর দতুং নদীর বানে সম্পূর্ণরূপে প্লাবিত করেছে জুনাইর শিবগুড়ি গাঁও, যার ফলত স্তব্ধ হয়ে পড়েছে সাধারণ জনজীবন। জুনাই মহকুমা প্রশাসন আর এস ডি আর এফ বাহিনীয় গাঁওখনত উপস্থিত হয়ে উদ্ধার করে শিশু মহিলা সহ প্রায় 60 জন লোক। বর্তমান অস্থায়ী আশ্রয় শিবিরত বর্ণাঢ্য। সিয়াং, লালি, দতুং, দিবাং, ব্রহ্মপুত্র চারি পাঁচখন গাঁও এই পানিয়ে আবরি থাকাত নেড়েনেপেড়া আর বরকুণর গাঁও রাইজর একু থাকিবর ব্যবস্থা নাই, ঘর দোয়ার কতম। ব্রহ্মপুত্রর জলস্তর বৃদ্ধি পাওয়ার বাবে ভুর যার উপক্রম হয়েছে নিমাতি আর মাজুলির পারঘাটর দুইপারর রেপ, যার ফলত অনির্দিষ্ট কাললে বন্ধ করে দিয়া হয়েছে মাজুলি নিমাতি সংযোগী যাত্রীবাহী ফেরি সেবা। জলস্তর হ্রাস নোপালৈকে ফেরি চলাচলের ক্ষেত্র এই নির্দেশনা বাহাল রাখার সিদ্ধান্ত আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।